বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ঘরোয়া কিছু টিপস। রেটিনল এমন একটা উপাদান যা সব ধরনের ত্বকের জন্য উপকারী, এমনকি সুপার সেন্সিটিভ ত্বকেও রেটিনল সহজে ব্যবহার করা যায়। তবে এই উপাদান সবাই ব্যবহার করতে পারলেও ভালো ফল পেতে ব্যবহারের সঠিক নিয়ম জানা খুবই জরুরি। অনেকে ভাবতে পারেন রেটিনল কেন দিনে ব্যবহার করা উচিত নয়। রেটিনল খুবই সক্রিয় একটি উপাদান যা ত্বককে প্রচণ্ডভাবে সূর্যের আলোর বিপরীতে সংবেদনশীল করে তোলে, এমনকি রাতে রেটিনল সমৃদ্ধ প্রসাধনী ব্যবহারের পরদিন বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ও ছাতা ব্যবহার করতে হবে যেন রোদের প্রভাব ত্বকে না পড়ে, তা না হলে ত্বকের লালচে ভাব আসবে এবং ত্বক জ্বালাপোড়াও করতে পারে। ত্বকের বার্ধক্য রোধে প্রাকৃতিক সমাধান হচ্ছে লেবুর রস, গমের আটা, হলুদ গুঁড়া, এই তিনটা উপাদান মিশিয়ে নিতে হবে। চাইলে লেবুর রসের পরিবর্তে টক দই ব্যবহার করা যেতে পারে। এই মিশ্রণ সারা মুখে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড মুখের কালো দাগ দূর করে ত্বককে গভীরভাবে পরিষ্কার করে, মুখের ত্বককে হলুদ উজ্জ্বল করে, আর লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের বলি রাখা ও ফাইন লাইন্স হওয়া ঠেকায়। তোমার গান, তোমার মগ্নতা, তোমার গানে, তোমার ভালোবাসা তোমার গানে, তোমার গান নিয়ে কত বছর ধরে গানটা করছো? গানটা ছোটবেলা থেকে করছি, সেটা তো প্রফেশনালি বলা যায় যে বিটিভি তিন লিস্টেড যখন হই আমরা, তখন শিল্পী তালিকাভুক্ত হওয়া থেকেই মোটামুটিভাবে, যেহেতু সেখানে শিল্পী বলে যে একটি স্বীকৃতি সেটা বিটিভি দেয় প্রথম, সেটা 2000 সাল। তবে আমি মনে করি আমার শিল্পী হিসেবে যাত্রা শুরু হয় 2009 থেকে, যখন আমার প্রথম অ্যালবাম কোথা যা রিলিজ হয়। আচ্ছা আচ্ছা, সেই এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। আমি যেহেতু ভাগ্যে বিশ্বাস করি, আমি ঈশ্বরে বিশ্বাস করি। প্রথম অ্যালবামের গান মানুষের মনে ধরা বা প্রথম অ্যালবাম দিয়ে ক্লিক করা, ওইটা মানুষের কাছাকাছি যাওয়ার যে একটা সুযোগ, এটা একটা বিশাল অপরচুনিটি আমি মনে করি। আমাদের প্রত্যেকেই, মেয়েদের তো আসলে একটা সংসার জীবন আবার প্রফেশনাল এই জীবনটা আছে, দুইটা সমন্বয় করতে কি কখনো কিছুটা বেগ পেতে হয়? আমি, আমার ক্ষেত্রে কম আসলে, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে আমার জীবনসঙ্গী সেও মিডিয়া রিলেটেড, সকলে আমাদেরই সকলের বিষয়টা, আমার যে চলনটা, আমার ব্যস্ততার ধারাটা ও যেমন জানে, তানভীর তারেকেরটা আমি তেমনি জানি। সুতরাং ও যখন ব্যস্ত থাকে তখন আমি যে যতটুকু সাপোর্ট দিয়ে চলবার চেষ্টা করি ঠিক তানভীরও তাই করে। আমার যে শুধু যে গান করছে আমি তা না, আমার ইউনিভার্সিটি রয়েছে, আমার একটা স্কুল আছে, আমার পুনশ্চ হলিডে নামে একটা রিসোর্ট আছে, ওটাকেও পরিচালনা করি। এই সবগুলো দিক যখন স্বাভাবিকভাবেই, কিন্তু আমি সংসারে আর পাঁচটা নারীর মতো করে সময় দিতে পারি না, কিন্তু এই জায়গাটুকু কিন্তু ফিল আপ দেয় তানভীর, যে কারণে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে আমাদের এখনো পর্যন্ত। এখন পর্যন্ত থ্যাংকস টু তানভীর ভাই যে এত কিছু বুঝে সবকিছু মিলিয়ে সে অ্যাডজাস্ট করার যে চেষ্টা করছে। এই যে এত কিছু চালাচ্ছো, স্কুল চালাচ্ছো, তোমার ইউনিভার্সিটি তুমি বললে, তুমি সেখানে প্রফেশন, তুমি টিচিং প্রফেশনে আছো, এই সব কিছু মিলিয়ে কি কখনো টায়ার্ড লাগে? তোমার কাছে অনিমাদি, তোমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা কি? নিশ্চয়ই আমি অন্তরের সৌন্দর্য তো আমার সব, ধরো আমি বাইরে থেকে অনেক জবরদস্ত সাজলাম কিন্তু ভিতরে ভিতরে কোথাও একটা অশান্তি, কোনো একটা দোলাচলের মধ্যে যদি আমি থাকি, আমাকে সুন্দর লাগছে কি না এই কোশ্চেনটা যদি আমার মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি আসলে রূপবতী হয়ে উঠলাম না।